আসসালামু আলাইকুম ভিয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রতিদিনের স্বাস্থ্যসেবা নিয়ে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম রাজু আজকে আপনাদের মাঝে একটা নতুন প্রোডাক্ট নিয়ে উপস্থিত হয়েছি এটা আমেরিকান একটা প্রোডাক্ট মোরিঙ্গা গেইন আর এই ঔষধটি খাওয়ার কারণে শরীরে কী কী উপকার করবে সম্পর্কে আলোচনা করব তা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এমন ধরনের উপহার আপনাদের কেউ দেবে কিনা জানি না তো আজকে ভিডিওটি অন্তত সম্পূর্ণ দেখবেন আর ঔষধটি খাওয়ার কারণে আপনাদের সকল রোগ থেকে আপনারা মুক্তি পাবেন আমি এক এক করে সব কিছু বলব আপনারা একটু ধৈর্য করে শুনবেন এক নম্বর যে কাজটা করে থাকে বার্ধক্যজনিত দুর্বলতা দূর করবে দ্বিতীয় নম্বর ঠান্ডাজনিত হাপানির সমস্যা দূর করবে তৃতীয় নম্বর শ্বাসতন্ত্রের ছড্ডি কাশি সমস্যাগুলো দূর করবে চার নম্বর ব্রেস্ট টিউমার জীবন ধ্বংস করবে পাঁচ নম্বর ডায়াবেটিসজনিত যে দুর্বলতা আছে সে দুর্বলতা দূর করবে ছয় নম্বর কোষ্ঠকাঠিন্য দূর করবে সাত নম্বর হজম দুর্বলতা এবং আমাশা দূর করবে আট নাম্বার চোখ হাত পা জ্বালাপোড়া থেকে মুক্তি পাবেন নয় নাম্বার পোষাবের জ্বালাপোড়া দূর করবে দশ নম্বর লিউকোরিয়া বা সাদাস্রাপ সমস্যা দূর করবে এগারো নম্বর ভিটামিন আয়রন ক্যালসিয়াম মিনারেল এর অভাব দূর করবে বারো নাম্বার রক্ত স্বল্পতা দূর করবে তেরো নম্বর স্বাস্থ্যহীনতা পাতলা তাদেরকে স্বাস্থ্য পুনরুদ্ধার করবে এবং ওজন বৃদ্ধি করবে চোদ্দ নম্বর অনিয়মিত ফিরিয়ার নিয়মিত করবে পনেরো নম্বর পাইলস ও অর্স এর সমস্যা দূর করবে ষোলো নম্বর টক্সিন ভাইরাসের জীবাণু ধ্বংস করবে সতেরো নম্বর অস্ট্রোপ্রোসিস বা হাড়ের ক্ষয় রোধ করবে আঠারো নম্বর রিয়েটিক ফিভার বা বাদজনিত সমস্যা দূর করবে এবং বাদ জ্বরও দূর করবে উনিশ নম্বর মাইগ্রেনের সমস্যা বা মাথা ব্যথার সমস্যা দূর করবে বিশ নম্বর শারীরিক দুর্বলতা দূর করবে একুশ নম্বর গর্ভধারণের সহায়তা করবে বাইশ নম্বর জয়েন্টের ব্যথা হাত পা গোড়ালি মাজার জয়েন্টের ব্যথা দূর করবে চব্বিশ নাম্বার শরীরের মাংসপেশি ব্যথা দূর করবে পঁচিশ নম্বর নার্ভের ব্যথা দূর করবে ছাব্বিশ নাম্বার স্বল্পতা বা চোখে কম দেখার সমস্যা দূর করবে সাতাশ নম্বর মানবদের যে হরমোন রয়েছে সে হরমোনের ঘাটটি পূরণ করবে আঠাশ নম্বর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে বন্ধুরা এই মোরিঙ্গা গেইন ক্যাপসুলে এত ধরনের উপকারিতা আপনারা পাবেন এটি খেতে হবে সকালে একটা রাতে একটা করে অথবা সকালে দুইটা রাতের দুইটা করে খেতে পারবেন অথবা চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে পারবেন এটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না সাধারণত এটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটি আয়ুর্বেদিক ঔষধ যে কারণে এদের ভেতরে কোনো পার্শ্ব নাই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং সবার কাছে শেয়ার করে জানাই দিবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ